হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ হলো সোমবার, 27শে জুন। সকাল সকাল আমি আমার ব্লগটা শুরু করছি। এই আজকে আমার স্কুল খুলছে, ফিশের বাবারও স্কুল খুলছে, তাই সকাল সকাল টিফিন করতে শুরু করে দিয়েছি। এখানে পরোটা হচ্ছে ফিশের বাবার জন্য, আর ওখানে হচ্ছে একটা আলু আর চিচিঙ্গা পটলের সবজি। এখানে ওকে আমি টিফিন প্যাক করে দিচ্ছি। কৃষ এখনও ঘুম থেকে ওঠেনি, ওকেও তুলতে হবে। সকালটা একটু ব্যস্ততার মধ্যেই যাবে। সুপ্রিয়া এখন আসেনি, ওর আসার টাইম হয়ে গেছে। ও এলে আমার টিফিনটা করে দেবে। আমি পরোটা নিই না, আমি রুটি নিই। এদিকে বাবার দুধটা ছেলে মানে ছেলের দুধটা বসিয়ে দিয়েছি, ও উঠলে সেরেগুলো দেব। ও দেখো, বলতে বলতে ঘুম থেকে উঠে গেছে। ব্রাশ করাচ্ছি, ব্রাশ করতে একদম পছন্দ করে না, করতেই চায় না, জোর করে এক প্রকার করাই। যা অ্যাজ ইউজুয়াল আজকেও জোরই করাচ্ছি, করতেই চাইবে না। ব্রাশ করার পর কুলকুচি করে, এটা ওর ফেভারিট কাজ, জোরে জোরে করবে, মাঝে মাঝে আমাকে ভিজিয়ে দেয়, দেখো হাসছে দেখো। কিন্তু ব্রাশ করে থু করে ফেলতে পারে না, সেটা এখন আমাকে শেখাতে হবে। কত যত তাড়াতাড়ি শেখে ততই ভালো, দেখি কবে শেখে। যাই হোক, ওর ব্রাশ হয়ে গেল, কুলিক হয়ে গেল, মুখটা ভালো করে মুছিয়ে দিচ্ছি। এবার ফ্রেশ করে দিলাম ওকে। এবার আমি ব্রাশ সেরে নিচ্ছি, ব্রাশ সেরে একটু টুকিটাকি স্কিন কেয়ার করে নেব, একটু না কিছুই না, ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেব, ব্যাস হয়ে গেল। এবার এদিকে মশারিটা তুলছি, বিছানা তুলবো। বিছানা তুলতে একটা বড় কাজ, সকালবেলার 5 থেকে 7 মিনিট সময় লাগে, কারণ রাতের বিছানায় প্রচুর কিছু লাগে, সবই ছেলের সরঞ্জাম। বিছানা তোলা হয়ে গেল, এবার ছেলের টিফিন রেডি করছি। ওকে আঙুর আর কলাটাই বেশিরভাগ দেওয়া হয়, কারণ এ ফলের মধ্যে আঙুর খেতে কলা খেতে খুব ভালোবাসে। মাঝে মাঝে আপেল দিই, অতটা পছন্দ করে না। তারপরে চেরি ফল দিই, খুব ভালোবাসে। আম খেতে ভালোবাসে না একদমই, যেদিনকে দিই সেদিন হাফ খেয়ে হাফ ফেরত চলে আসে। যাই হোক, ওর টিফিন রেডি। এদিকে জল দিলাম, জলে একটু মিছরি আর নুন গুলিয়ে দিয়েছি, যাতে ডিহাইড্রেশন না হয়। প্রতিদিনই দিই, আজও দিয়েছি অ্যাজ ইউজুয়াল। এদিকে দেখো কৃষের সকালের খাবার, ও প্রতিদিন সেরিগ্রো খেয়েই যায়, কারণ সেরিগ্রো খেতে ও সকালে ভালোবাসে। অন্য যে কোনো খাবার যাই দিই না কেন, ও খেতে ভালোবাসে না, খাবেই না। কিছুদিন ভাত খাওয়ার অভ্যেস করছিলাম, কিন্তু আমি একটা ভাতও খাওয়াতে পারছিলাম না। সকালে উঠে তাড়াহুড়ো করে রান্না করছিলাম, ভাত তরকারি সবই, যা যা কিছু দিয়ে তো আর খাবে না, আমাকে হয় মাছের ঝোল কিংবা ডিমের ঝোল এসবই করতে হচ্ছিলো, কিন্তু খাচ্ছিল না, কিছুতেই খাওয়াতে পারছিলাম না। কিন্তু যাই হোক, সেই গ্রোটাই দেখি একমাত্র খায়, যা কিছু তো পেটে পড়ে। আবার সেই 9টা থেকে ক্লাস শুরু হয়, সেই 10:30টায় টিফিন ব্রেক ওদের, তখন ওই যা ফল দিই ফলটা খায়। তাও মনটা মানে আমার যে কিছু তো খেয়ে গেল, আর সেইগুলো তো ভালো খাবারই, পুষ্টিকর খাবার, সেই হিসেবেই দিই, খুব ভালোবাসে। যাই হোক, সকালে আমি স্নান সেরে নিলাম, স্নান সেরে আমিও কিছু খেয়ে নিয়েছি। খেয়ে এবার আমি রেডি হয়ে, ক্রিসকে রেডি করে স্কুল বেরোচ্ছি। আমি ওকে স্কুলে দিয়ে আমিও বাস ধরতে চলে যাব, সেখান থেকে স্কুল চলে যাব। স্কুল থেকে যেতে প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা সময় লাগবে স্কুলে যেতে, যত দূর না রাস্তা বাসে টাইম বেশি লাগে। এই ভাত না এলো, এবার এমা নেমে যাবে। পুলিশ স্টেশন থেকে
কিছুক্ষণ আগে স্কুল থেকে ফিরলাম। বাপরে আজকে প্রচণ্ড কষ্ট হলো। সকালে তো গেলাম বাস স্ট্যান্ডে, গেলাম গিয়ে দেখছি একটা বাস নেই, বাস স্ট্যান্ড পুরো শুনশান, কোনো বাস নেই। সেখান থেকে আবার হেঁটে হেঁটে স্টেশন গেলাম, স্টেশনে গিয়ে টিকিট কাটলাম, টিকিট কেটে স্টেশনে বসে থাকলাম, ট্রেনে আর কি এক ঘন্টা বসে থাকলাম। আমার একটা কালি গেল রেমা, ওর সঙ্গে তাও টাইম স্পেন্ড করলাম এক ঘন্টা, ও ছিল বলে অতটা কিছু বুঝলাম না। তারপরে ট্রেন ছাড়লো, পাটুলিতে নামলাম, সেখান থেকে আবার অটো করলাম, সেখান থেকেও প্রায় আমার স্কুল প্রায় এক ঘন্টা। সে গরমে অটো তো দেখলেই তোমরা কিরকম ভিড়। সেখান থেকে গেলাম স্কুলে, আবার সেভাবেই ফিরলাম, আর পারছি না। এবার একটু ফ্রেশ হলাম, একটু রেস্ট নিয়ে সন্ধ্যে দেব কিছু খাবো, কৃষের বাবা ফিরবে ওকে কিছু খেতে দেব, একসঙ্গেই খাবো। তারপরে আর কি এই টুকিটাকি কাজ থাকবে। চলো ব্লগটা এখানেই শেষ করছি। এই আজকে আমার অনেক দিন পর স্কুল খুললো, প্রথম দিন স্কুল, স্কুলে গিয়ে আর ভিডিও শ্যুট করতে পারিনি। যাই, পরে একদিন স্কুলটা তোমাদের দেখিয়ে দেবো। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ব্লগে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। চলো টাটা।